আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা যারা নতুন জয়েন হয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই অল ফ্রেন্ডস অনেক ভালোবাসা রইল তো যারা ভালো লাগে সঙ্গে আছো আর যারা দেখছো প্লিজ ভালো লাগলে একটা লাইক দিবা বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবা তো ভিউজ অনেক অনেক কিন্তু সাবস্ক্রাইবার এখনও পিছিয়ে ভিউজ অনেক তোমাদের অনেক ভালোবাসা অনেক তোমরা আছো বাট সাবস্ক্রাইবার একবারে পিছিয়ে তো চলো আজকে বাজার আনছে কি বাজার আনছে একটু শেয়ার করে তারপরে আজকে চলো আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি ভাজবো কিভাবে সেটা দেখাবো তো চলো দেখি কি বাজার আনছে তো এই দেখো বাজার আমি দেখাচ্ছি তোমাদের অনেক বাজারের গুজ গাছ আয়োজন থাকে একটু দেরি হয় এটা গুছিয়ে রান্নার দিকে চলে যাব চিনি চার প্যাকেট চিনি পোলাউ চাল ময়দা আটা তোমাদের দেখাচ্ছি একটু এরপর হুইলের গুঁড়া নুডুলস বিরিয়ানির প্যাকেট এই দেখো হুইলের গুঁড়া নুডলস গরুর মাংস মাংস তারপরে ময়দা বিরিয়ানির প্যাকেট পনস সুনু এরপরে হচ্ছে আটা চিনি এই যে এটার ভিতর রাখছি আরও কিছু বাজার ছিল এটা ওই দেখো রাখছি মসুরির ডাল আগাম গে গেল সপ্তাহে নিয়ে আসছিলো ময়দা আটা লবণ আছে এইদিকে এই যে হুইলের গুঁড়া চিনি এরপরে ভীম দেখো হুল সাবান এগুলো আগেরই ছিল ওই যে ওয়া ওয়াশ চায়ের প্যাকেট নুডলস আর না এগুলো বাইরে প্যাকেট করতে হবে এই যে বিরিয়ানির প্যাকেট তারপরে তোমার মাংসের মশলার বিরিয়ানি মশলার এদিকে আবার তোমার হচ্ছে গিয়া আম আনছে আমের দিনে আমার মেয়ে সবচেয়ে বেশি পছন্দ করে আম আমারও খুব ভালো লাগে তো এদিকে চা খেতে জানোই আমি যারা আগের ফ্রেন্ডস আসো আর নতুন যারা তোমরা জানো আমি দুপারের পর রান্না করে বারোটা একটার দিকে একটু হালকা পাতলা চা বিস্কুটটা খাই মাঝে মাঝে খালারে দেই তো বাখর বাখরখানি নিয়ে আসছে একবারে পুরো প্যাকেটটা গরম এগুলা প্রতি সপ্তাহে বাজার করা হয় তোমার ঘুষ গাছ করি এরপর রান্না চলে যাই ছেলে মানুষ বাসায় থাকলে একটু শুক্রবার দিন একটু তারপরও ভালো লাগে রান্না করতে কাজ কাম বাসায় থাকলে খুব আনন্দও লাগে এই যে এই বিস্কুট চা দিয়ে খাই আর এদিকে আনছে ডিম ডিমগুলো এখন আমি সব ভিজিয়ে রাখবো বেসিংয়ে তারপরে স্টিলের সোফার সাইজে ডিম দিয়ে ডলে ডলে ধুয়ে তারপরে ঝুড়িতে রাখবো আর ফ্রিজে রাখবো এদিকে লেকসাস বিস্কুট আর কালকে আনছিল লেচু মেয়ের জন্য খাবে মেয়ে আমরা লেচুটা আসলে বেঁচে খেলে ভালো লাগে তো শাক নিয়ে আসছিলাম তুলে বেগুন আর শাক কালকে শাস থেকে সাত থেকে বাঁচবো আর এই দেখো দুটা ইলিশ মাছের মাথা কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি আর হচ্ছে গিয়া কচুর লতি আমি বেঁচে রেডি করে নিয়েছি দেখো এখন আমি কচুর লতিটা কিভাবে রান্না করছি সেটাই তোমরা একটু দেখো ঠিক আছে তোমরা দেখো এভাবে আসলে ভাজলে না লতি ইলিশ মাছের মাথা কিংবা চিংড়ি মাছ একটু বড়ো সাইজের আর স্বাভাবিক ইলিশ মাছের মাথাগুলো আমি একটু ভালো ভালো ডাবল করেই দেই যাতে একটু ভালো লাগে খেতে দুইটা মাথাই কেটে নিয়েছি কুচু কুচি করে তো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু নরম করে নিলাম লবণ দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব আমি লবণ স্বাদ অনুযায়ী যতটুকু লাগে লবণ আমি দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আস্তে আস্তে পেঁয়াজটা আরো নরম হয়ে যাবে এই যে দিয়ে দিলাম মরিচ এক চামচ না হাফ চামচই ধরতে পারো ঝাল আছে মরিচ এক চামচ দিয়ে দিলাম তোমার হলুদ হলুদের গুঁড়া বেশি বেশি গজের কোনো কালার করব না আমি লতিতে লতি ভাজা কিছু কিছু রান্না আছে হালকা কালার না বেশি গাঢ় কালার দিলে এটা গন্ধ আসে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়াটা একটু দিয়ে দিলাম যেহেতু ইলিশ মাছের মাথারই বেশি তেমন কিছু দিব না একেবারে আর মাথাগুলো কষাবো দেখো কীভাবে আমি করছি ইলিশ মাছের গাঢ় করে অতিরিক্ত মশলা দিলে মাছের যে গ্রানটা এটা থাকবেই না থাকবে এই না অন্য লাগবে গন্ধ আসবে হলুদের থেকে গোন্ধ হলুদ হলুদ গন্ধ আসবে সব কিছুরে ইলিশ মাসে একটা মাপ করে দিতে হবে তো সুন্দরভাবে একটু কষিয়ে তারপরে ভালোভাবে অনেকক্ষণই আমি কষাবো এটাকে তো এই যে দেখো এখন আমি দিয়ে দিব তোমার এই যে লতিগুলো কচুর যে লতিগুলো আমি সুন্দরভাবে ধুয়ে কেটে ধুয়ে রাখছি সেইগুলো দিয়ে দিব সেইগুলো দেওয়ার পরে সুন্দরভাবে নাড়া দিয়ে তারপরে হালকা একটুখানি পানি দিব বেশি না আর ঢাকনা ঢাকনা দিয়ে দিব ঢাকনা চাপে সিদ্ধ হয়ে যতটা সিদ্ধ হয় আর এটা একবারে একটু শুকনা শুকনা রাখবো আমি বেশি ভাজা ভা মানে বেশি এটা ঝোল ঝোল করব না সাথে আমি দুইটা তিনটা বেগুন আমি টাটকা যে বেগুন আনছি বেগুনটা সাথে দিয়ে দিলাম এই বেগুনটা এই লতির সাথে ইলিশ মাছের সাথে পারফেক্ট একটা তরকারি দিতে পারো তোমরা ঠিক আছে বেগুন যেমন সফট হয়ে যায় লতিটাও সিদ্ধ হলে একবারে সফট হয়ে যায় সাথে ইলিশ মাছের গ্রাম ইলিশ মাছ দিয়ে বেগুন তো অসাধারণ তো এই দেখো আমি ঢাকনা দিয়ে দিলাম আর কোনো পানি দিব না হুম এই দেখো পানি কি সুন্দর বের হয়েছে আর কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে অনেকটা সুন্দর ফ্লেভার আসছে জানো তারপরে পানিটা আরও টানবো আমি ঢাকনা এখন আর দিব না ঢাকনা দিলে পানিটা টানবে না সহজে লতিক গলে যাবে এখন হয়ে গেছে আমার দেখো আমি হালকা হালকা গায়ে গায়ে ঝোল রাখছি বেশি না ঠিক আছে হালকা হালকা গায়ে গায়ে ঝোল রাখছি অতিরিক্ত রাখি নাই তো দেখো এইভাবে এইভাবে গরম ভাতের সাথে খুবই একটা মজাদার রেসিপি মজাদার একটা খাবার খুবই আর এদিকে আর কি কি রান্না করছি সেটা তো দেখাবোই দেখো মাংস আমার রান্না হয়ে গেছে সেটা তো দেখাই তোমাদের সেটা তো দেখাইছি আগে তো তোমার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম তেলসহ তেলানি বলে যেটা নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে মাংসটাও নামাবো বো গরুর মাংসটা একজন বাসায় একজন গেস্টও আসবে জুম্মার নামাজ পড়ে গেস্ট আসবে বিদায় আজকে গরুর মাংস রান্না করলাম তো আর কি করলাম সেটা দেখো এই যে সেই লতি ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে গিয়ে গরুর মাংস দেখো গরম পুরো বাঁচছি নামাজ পড়ে সেই খাবে আর সেই আমার শাক ছাদ থেকে তুলে আনা শাকটা দেখো অনেক সবুজ আর ইলিশ মাছের সরিষা ইলিশ আছে দুই পিস দেখো সরিষা ইলিশ দুই পিস আছে দিব তে পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ